নমস্কার সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল বঙ্গ বঙ্গশিক্ষাতে আমি অমিত তো আজকের আমাদের নেক্সট টপিক হলো নির্গমন প্রণালী তো আগের দিন পর্যন্ত আমরা জিওগ্রাফির যে আলোচনা করেছি সেখানে আমরা মোটামুটি সমভূমি থেকে শুরু করে পার্বত্য ভূমি থেকে শুরু করে গিরিপথ এবং দ্বীপপুঞ্জ পর্যন্ত আমরা কমপ্লিট করেছি এর পরবর্তী যে টপিকটা আজকে যেটা আমরা পড়ব সেটা হলো নির্গমন প্রণালী ভারতবর্ষে দেখো ভারতবর্ষ একটা নদীমাত্রিক দেশ সেখানে যে নদী প্রণালী সেগুলো বিভিন্ন নদী হ্রদ খাল এগুলো নিয়েই গঠিত যা আমরা জল নির্গমন প্রণালীর নামে বলে থাকি তাহলে এই যে জলনির্গমন ও প্রণালী যেমন জল সে জলবিদ্যুৎ বা পরিবহনে গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করে থাকে ভারতের জলনির্গমন প্রণালীকে কেবলমাত্র অর্থনীতি অর্থনীতির দিক থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে এরকম নয় এর উপরে কিন্তু ধর্মীয় প্রভাব যথেষ্ট রয়েছে যেমন আমরা জানি যে বিভিন্ন ধার্মিক যে জায়গাগুলো সেটা ঋষিকে শরিদ্দার থেকে শুরু করে আমাদের বেনারস পর্যন্ত এবং বিভিন্ন যে নদী তীরে যে সমস্ত ধর্মীয় স্থানগুলো গড়ে উঠেছে সেগুলোর সঙ্গে গঙ্গা নদীর বিশেষ করে কিন্তু একটা যোগাযোগ কিন্তু রয়েছে ডাইরেক্ট প্রধান নদী এবং তার শাখা নদী যে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় সেই অঞ্চলটাকে আমরা বলি সেই নদীর অববাহিকা এবং আমাদের ভারতবর্ষের সব থেকে বৃহত্তম নদী অববাহিকা হলো গঙ্গা নদীর অববাহিকা তাহলে এই যে জল প্রণালী বা নদীর উৎস তার প্রবাহিত অঞ্চল এবং তাদের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য অনুযায়ী ভারতের নদ নদীকে দুটি ভাগে ভাগ করা যায় একটা হলো উত্তর ভারতের নদ নদী একটা হলো দক্ষিণ ভারতের নদ নদী ঠিক আছে উত্তর ভারতের যে নদ নদীগুলো সেগুলোকে আমরা হিমালয়ান ঠিক আছে হিমালয়ান নদ নদীও বলে থাকতে পারি এবং দক্ষিণ ভারতের যে নদ নদী সেগুলোকে আমরা উপদ্বীপীয় নন্দনী বলে থাকতে পারি তো প্রথমে আমরা হিমালয়ের নদী নিয়ে আলোচনা করব। দেখো হিমালয়ের নদ নদীর কথা বলতে গেলে প্রধানত এখানটায় তিনটে কথা বা তিনটে নদীর কথা আমাদের অবশ্যই বলতে হয় সেটা হলো সিন্ধু নদী একটা হলো গঙ্গা নদী আর একটা হলো ব্রহ্মপুত্র নদী তো হিমালয়ের যে নদী প্রণালী সেটা কিন্তু পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার মধ্যে একটি যার আয়তন তিন লক্ষ একুশ হাজার দুশো উননব্বই বর্গ কিলোমিটার যা ভারতের মোট দৈর্ঘ্যের এক হাজার একশো কিলোমিটার এই নদী প্রণালীকে তিনটে নদী প্রণালীতে ভাগ করা হয়েছে মানে হিমালয়ের নদ নদীর প্রণালীকে সেটা আমি প্রথমেই বললাম যে সিন্ধু নদী প্রণালী একটা হলো গঙ্গা নদী প্রণালী এবং ব্রহ্মপুত্র নদী প্রণালী তো এরপরে আমরা চলে আসবো সিন্ধু নদী প্রণালী প্রথমে যেটা আমরা পড়ছিলাম তো দেখো এই সিন্ধু নদী কিন্তু হিমালয়ের সর্বপশ্চিমের নদী তাহলে সিন্ধু হলো তোমার হিমালয়ের হিমালয়ের সর্বপশ্চিমে অবস্থিত সর্বপশ্চিমে ঠিক আছে তাহলে সর্বপশ্চিমে অবস্থিত কিন্তু এই যে তোমার ইন্ডাস যেটাকে আমরা ইংরাজিতে বলি আর বাংলায় যেটাকে আমরা সিন্ধু বলি তাহলে এই নদীর যদি উৎপত্তির কথা বলা হয় তাহলে তিব্বত তিব্বতে তোমার বোখার চো বা তুমি এটার আরেকটা নাম পাবে সিন কাবাব ঠিক আছে এই হিমাবাহ থেকে কিন্তু এটা উৎপত্তি হয়েছে ঠিক আছে যেটা তোমার এই সিন্ধু নদীর মানে মোটামুটি তোমরা বলতে পারো যে সিন্ধু নদী মোটামুটি যেখান থেকে উৎপত্তি লাভ করেছে যে সিনকাবাব বাহের পা থেকে তার পাশেই কিন্তু মানস সরোবরের হ্রদ রয়েছে এইখানে একটা চুক্তির কথা মনে রাখবে সেটা হলো সিন্ধু জল চুক্তি এই সিন্ধু জল চুক্তিটা উনিশশো সালে হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে দেখতেই পাচ্ছ এই ম্যাপে যে পাকিস্তানের যে সিন্ধু নদীটা আসছে সেটা কিন্তু এই ভারতবর্ষের যে হিমালয়ের নদী সেখানে তোমার ঝিলাম চেনাব রাবি ঠিক আছে এই যে চার ইন্ডাস ঠিক আছে এই যে নদীগুলো সব একটা জায়গায় এসে মিলিত হয়ে সেটা কিন্তু পাকিস্তানে প্রবাহিত হয়েছে তাহলে এই যে ভারত এবং পাকিস্তানের মধ্যে এই যে সিন্ধু জলচুক্তি সেটা উনিশশো ষাট সালে হয় যার মধ্যে ভারত সিন্ধু এবং তার উপনদী হ্যাঁ উপনদী হলো ঝিলাম এবং চেনাব ঠিক আছে এই ঝিলাম আর চেনাব এই দুটো উপনদী এদের জলের টোয়েন্টি পারসেন্ট ব্যবহার করতে পারবে টোয়েন্টি পার্সেন্ট কিন্তু তারা ব্যবহার করতে পারবে আর সিন্ধু নদী কিন্তু এখানে দেখতেই পাচ্ছ নিচে দেখানো হয়েছে যে আরবিয়ান সিতে গিয়ে কিন্তু মিশে গেছে তাহলে এই যে সিন্ধু নদী প্রণালীতে যে সমস্ত নদীগুলো রয়েছে সেই সমস্ত নদীগুলোর নাম তোমরা প্রথমে দেখে নাও প্রথমে আমরা সিন্ধুর কথায় আসি তাহলে মানব সরোবরের নিকট সিংকাবাপ হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে আমি প্রথমেই বললাম যার দৈর্ঘ্য হলো দু হাজার কিলোমিটার এটা নর্ম দু হাজার দুশো মানে সরি দু হাজার আটশো আশি কিলোমিটার কিন্তু পুরোটা ভারতবর্ষে নেই ভারতবর্ষে সাতশো নয়ের মতন আছে সাতশো নয় সাতশো কুড়ি থেকে সাতশো নয় মোটামুটি এসে সাতশো নয় দশ মনে রাখবে তা সাতশো নয় থেকে দশ কিলোমিটারের মতন ভারতবর্ষে রয়েছে সিন্ধু নদীর অবায়িকা এরপরে আমরা বিতস্তা যেটার আরেকটা নাম আমরা জানি ঝিলাম তাহলে এই বিতস্তা বা ঝিলাম নদী কাশ্মীর উপত্যকার দক্ষিণ পূর্ব ভাগ থেকে যেটা হলো ভেরিনাগ প্রস্রবণ থেকে এটার উৎপত্তি হয়েছে এটা ভারতবর্ষের যার দৈর্ঘ্য হলো সাতশো চব্বিশ কিলোমিটার এরপরে আমরা চেনাব যেটাকে আমরা চন্দ্রভাগা বলি ঠিক আছে যেটাকে আমরা আরেকটা নামে চিনি সেটা হলো চন্দ্রভাগা ঠিক আছে চেনাব বা চন্দ্রভাগা যেটা জাসকার পর্বত শ্রেণীর লাহুল স্পীতি অংশের বাল্লাচা গিরিপথ থেকে উৎপত্তি লাভ করেছে যেটার দৈর্ঘ্য হলো এক হাজার একশো কিলোমিটার এরপরে হলো রাভি যেটাকে আমরা আরেকটা কথায় বলি ইরাবতী ঠিক আছে রাভি বা ইরাবতী যেটা হলো হিমাচল প্রদেশের কুলু উপত্যকার রোটাংগিরিপথ থেকে এটার উৎপত্তি হয়েছে এটা দৈর্ঘ্য হল সাতশো পঁচিশ কিলোমিটার এরপরে আছে বিয়াস বা যেটাকে আমরা আরেকটা কথায় বিপাশা বলে থাকি ঠিক আছে বিয়াস বা বিপাশা যেটা পীর্পাঞ্জলের দক্ষিণে রোটাঙ্গিরি পথ থেকে উৎপত্তি লাভ করেছে এবং এর দৈর্ঘ্য হল চারশো ষাট কিলোমিটার এরপরে আসে শতদ্রুপ যেটা মানস সরোবরের রাক্ষসর থেকে এটার উৎপত্তি হয়েছে এবং এর দৈর্ঘ্য হল ভারতবর্ষে চোদ্দোশো পঞ্চাশ কিলোমিটারের মতো তো মোটামুটি এই কটা নিয়েই যে সিন্ধু নদী প্রণালী বা ইন্ডাস রিভার সিস্টেম সেটাকে আমরা বলতে পারি এছাড়াও তোমরা যখন এইখানে সিন্ধু নদীর কথা এলো তখন আমরা দুটো নদীর মধ্যবর্তী অংশকে যেটা আমরা বলি দোয়াব আমি আগের পড়াতেও পড়িয়েছিলাম হিমালয় যখন পড়াচ্ছিলাম তো সেখানটাতেও উল্লেখ ছিল যে দোয়াব কাকে বলা হয় তাহলে দোয়াব হলো দুটি নদীর মধ্যবর্তী অংশ বলা হয় যেটা উত্তর থেকে দক্ষিণ ভারতের দোয়াবগুলি হল পরপর দেখো আমি দিয়েছি যে একটা হলো সিন্ধু সাগর দোয়াব এই যে সিন্ধ সাগর দোয়াব যেটা লেখা রয়েছে তারপরে হলো তোমার চাজ দোয়াব তারপরে হলো রচনা দোয়াব তারপরে হলো বাড়ি দোয়াব তারপরে হলো বিস্ত দোয়াব তাহলে এই দোয়াবগুলো উত্তর থেকে দক্ষিণ দিকে ক্রমশ বিস্তার লাভ করেছে এবং আমি বলেছিলাম আমি আবারও বলছি এই যে সিন্ধু সাগর বা সিন্ধ সাগর দোয়াব যেটাকে আমরা বলি এটা কিন্তু তোমার ঝিলাম এবং সিন্ধু নদীর মধ্যবর্তী অংশ ঠিক আছে ঝিলাম এবং সিন্ধু নদীর মধ্যবর্তী অংশকে সিন্ধু দোয়াব বলা হয় ঠিক আছে যেরকম দেখো এদিকে দেখানোই হচ্ছে যে এটা হলো ইন্ডাস রিভার আর এটা হলো ঝিলাম রিভার হুম ঝিলাম রিভারটাই আসছে তাহলে ইন্ডাস আর ঝিলামের মাঝখানে হলো তোমার সিন্ধু সাগরদোয়াব চাচ দোয়াব যেটা রয়েছে সেটা হলো তোমার এই যে ঝিলাম ঝিলামের সাথে ঝিলামের সাথে তোমার হলো চন্দ্রভাগা ঝিলামের সাথে তোমার হলো চন্দ্রভাগা ঠিক আছে এই যে দেখো তোমার হলো চেনাব যেটাকে আমরা বলি চেনাব রিভার আর হলো এদিকে হলো ঝিনাব তোমার ঝিলাম রিভার তাহলে চেনাব এবং ঝিলামের মধ্যবর্তী অংশটাকে আমরা বলছি চাঁদ দোয়াব রচনা দেখতে পাচ্ছ রচনা দোয়াবটা হলো এই যে চেনাব নদী এবং তোমার হলো রাভি নদীর মধ্যবর্তী তাহলে হল চেনাব আর হলো রাভি এর মধ্যবর্তী অংশকে রচনা বলছি বাড়ি দোয়াব হলো তাহলে এই যে রাভি নদী পড়ে রয়েছে রাভি রাভি নদী এবং এই দিকে তোমার রয়েছে যেটা হলো বাড়ি সেটা হলো বিপাশা ঠিক আছে তাহলে হলো বিপাশা যেটাকে আমরা বিয়াস বলছি এবং হলো বিষ দোয়াব যেটা হলো তোমার এই যে বিষ বা তোমার বিপাশা বিপাশা এবং তোমার হলো এই দিকে যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো শতদ্রু ওকে তাহলে শতদ্রু শতদ্রু তাহলে এই যে পাঁচটা আমরা দুয়াবের কথা বললাম সিন্ধু সাগর দুয়াব যেটা ঝিলাম এবং সিন্ধু নদীর মধ্যবর্তী অঞ্চল চাঁদ দোয়াব যেটা হলো ঝিলাম এবং চন্দ্রভাগার মধ্যবর্তী অঞ্চল চেনাম যেটা হলো রাভি ঠিক আছে মানে চেনাব এবং রাভির মধ্যবর্তী অঞ্চলকে আমরা রচনা দোয়াব বলি রাভি এবং বিপাশার মধ্যবর্তী অংশকে আমরা বাড়ি দোয়াব বলছি এবং বিপাশা শতব্দীর মধ্যবর্তী অঞ্চলকে আমরা বিষ দোয়াব বলছি তাহলে এই ছিল তোমাদের দোয়াব সম্পর্কে ইনফরমেশান তো দেখো দোয়াব সম্পর্কে ইনফরমেশনের পরে তাহলে আমরা সিন্ধু নদী উপত্যকা বা সিন্ধু নদীর প্রণালী থেকে বেরিয়ে সেকেন্ড যে টপিকটা সেটা হলো গঙ্গা নদী প্রণালী তো গঙ্গাও আমরা সবাই জানি গঙ্গোত্রী হিমাবায়ের গোমু গুহা থেকে উৎপত্তি লাভ করেছে যেটা উত্তরাখণ্ডে রয়েছে উত্তরাখণ্ডের উত্তর জেলার অন্তর্গত তাহলে এর উৎপত্তিস্থলে কিন্তু গঙ্গা নামটা নেই উৎপত্তিস্থলে এর নাম হলো ভাগীরথী ভাগীরথী নদী দেবপ্রয়াগের কাছে অলোকানন্দার সাথে মিলিত হয়েছে এবং সেখান থেকে এর নাম হয়েছে গঙ্গা তো তোমরা যখন উত্তরাখণ্ডে যাবে সেখানে দেখবে পাঁচটা প্রয়াগ আছে ঠিক আছে তো এখানটায় তোমরা ওই পাঁচটা প্রয়াগ ভালো করে দেখে রাখবে আমি তোমাদের পরে বলে দিচ্ছি যে প্রয়াগুলো তোমাদের মনে রাখতে হবে যে দেব প্রয়াগ রুদ্র প্রয়াগ তাহলে এইরকমভাবে পাঁচটা যে প্রয়াগ রয়েছে সেই প্রয়াগুলোতে কোন নদী কোন নদীর সাথে এসে মিশেছে সেটা কিন্তু একটুখানি জেনে রাখার বিষয় রয়েছে তো অলকানন্দার উৎপত্তি হয়েছিল বদ্রীনাথের কাছে শতপথ হিমবাহ থেকে এবং এই যে তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ যে গঙ্গার যে একটা রেখ চিত্র এখানটা দেখানো হয়েছে তার কিন্তু ডানদিকের উপনদী এবং বাম দিকের উপনদী সম্বন্ধেও আমাদের একটু জেনে নিতে হবে তাহলে ডান দিকে যে উপনদীগুলো আছে সেগুলো হলো যমুনা সোন ইত্যাদি ঠিক আছে ডান দিকের উপনদীগুলো হলো গঙ্গার এবং বামদিকে হলো রামগঙ্গা আছে গোমতী আছে কালী আছে গণ্ডক আছে কোশি আছে এছাড়া তুমি ঘর ঘোরাও বলতে পারো তাহলে এইগুলো হলো সবই তোমার গঙ্গার দিকের তোমার নদী তাহলে এই যে তোমার গঙ্গার কথা বলা হচ্ছে তাহলে এই যে গঙ্গার কথার সঙ্গে সঙ্গে আমি দু চারটে কথা এর সাথে অ্যাড করে দিই যে গঙ্গা এবং আগে আমরা সিন্ধুর কথা পড়লাম তো এখানটায় উত্তর ভারতের যে নদ নদীর কথা আমরা পড়ছি সেই উত্তর ভারতের নদ নদীগুলো কিন্তু সবকটাই বরফ গলা জলে পুষ্ট ঠিক আছে বরফ গলা জলে পুষ্ট সেটা আমাদেরকে মনে রাখতে হবে যে উত্তর ভারতের নদ নদীগুলো সবগুলোই কিন্তু বরফ গলা জলে পুষ্ট এবং এর গতিপথের মধ্যে ভূমির গঠনগত দিক দিয়ে উচ্চতার তারতম্য থাকলেও কিন্তু নদীগুলো তাদের গতিপথ বজায় রেখে কিন্তু প্রবাহিত হয়েছে এইটা কিন্তু একটা ভেরি ইম্পর্ট্যান্ট কথা আমি আবার বলছি যে এদের গতিপথের ভূমির পার্থক্য রয়েছে ভূমির পার্থক্য কিন্তু লক্ষ্য করা যায় তা সত্ত্বেও ভূমির পার্থক্য থাকা সত্ত্বেও তাদের গতিপথ কিন্তু তারা বজায় রেখে তারা কিন্তু প্রবাহিত হয়েছে এদেরকে কিন্তু অ্যান্টেসিডেন্ট রিভারও বলা হয় তাহলে এদেরকে কি বলা হয় আমি আবার বানানটা লিখে দিচ্ছি অ্যান্টেসিডেন্ট ঠিক আছে তাহলে অ্যান্টেসিডেন্ট রিভার বলা হচ্ছে তোমার কাদেরকে না এই যে উত্তর ভারতের নদ নদীগুলোকে যেমন তোমরা বলতে পারো হিমালয় পর্বত থেকে সৃষ্ট নদীগুলো হলো সিন্ধু ঠিক আছে এবং তার উপনদীগুলো ঠিক আছে এছাড়া তোমার হলো গঙ্গার তো রয়েছেই এছাড়া তোমার হলো চন্দ্রভাগা ঘরগড়া এই সমস্ত নদীগুলো যেরকম দক্ষিণ ভারতের নদ নদীগুলো কিন্তু বৃষ্টির জলে পুষ্ট এটা হলো মেজর ডিফারেন্স বিটুইন উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদী উত্তর ভারতেরগুলো সব বরফ গলা জলে আর দক্ষিণ ভারতেরগুলো কিন্তু সব বৃষ্টির জলে কিন্তু পুষ্ট তো এখানটায় আরেকটা জিনিস তোমাদেরকে জেনে রাখতে হবে যেটা হলো বহুমুখী পরিকল্পনা ঠিক আছে এই বহুমুখী পরিকল্পনাগুলো একটুখানি তোমাদের মনে রাখতে হবে বহুমুখী কিন্তু পরিকল্পনাগুলো পরীক্ষায় দেয় সাধারণত তাহলে বহুমুখী নদী পরিকল্পনা সেটা হলো আমরা সিন্ধু নদী প্রণালীর ওপরই আমি তোমাদেরকে একটু বলে দিই যে এখানটায় একটা প্রথম যে পয়েন্টটা তোমরা মনে রাখবে সেটা হলো ভাঁকড়া হ্যাঁ একটুখানি ঠিক করে দিই ভাকরা ও নাঙ্গাল ঠিক আছে ভাকরা নাঙ্গাল ড্যামেরও নাম শুনেছ তো ভাকরা নাঙ্গাল পরিকল্পনা হয়েছে সেটা হলো তোমার দুটো জিনিসের জন্য একটা হলো শক্তি আর একটা হলো জল সেচ ঠিক আছে ভাকরা নাঙ্গাল এটা তৈরি হয়েছে তোমার শতদ্রু নদীর ওপরে ঠিক আছে শতদ্রু নদীর ওপরে তৈরি হয়েছে এটা হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা রাজস্থান এই 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 রাজ্যতে এই কটা রাজ্যের মধ্যে তো দু নম্বর তোমাদের যদি বলে রাখি যে বিয়াস পরিকল্পনা বিয়াস পরিকল্পনা এটাও তোমার শক্তি এবং তোমার জলসেচের জন্যই হয়েছে ঠিক আছে শক্তি এবং জলসেচ এটা হয়েছে কিন্তু বিপাশা নদীর ওপরে বিপাশা ঠিক আছে তাহলে বিপাশা নদীর ওপরে তোমার বিয়াস পরিকল্পনা হয়েছে তিন নম্বর তোমাদের বলে রাখি রাজস্থান ক্যানেল রাজস্থান রাজস্থান ক্যানাল ঠিক আছে এই রাজস্থান ক্যানেল কিন্তু একটা জলসেচ প্রকল্প ঠিক আছে এটা জল জলসেচের জন্যই একমাত্র এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল এবং এইটা শুধু একটা নয় এটা তিনটে নদীর ওপরে তৈরি করা হয়েছিল তোমার শতদ্রু বিপাশা আর হলো ইরাবতী ঠিক আছে তাহলে এই তিনটে নদীর ওপরে কিন্তু তৈরি হয়েছিল রাজস্থান ক্যানেল পরিকল্পনা যেটা পাঞ্জাব হরিয়ানা এবং রাজস্থানের রাজ্য নিয়ে তৈরি এরপরে তোমার আরেকটা তোমাদের বলে রাখি সেটা হলো মান্ডি পরিকল্পনা মান্ডি পরিকল্পনা পরিকল্পনা ঠিক আছে এই মান্ডি পরিকল্পনা কিন্তু বিপাশা নদীর ওপরে অবস্থান করে ঠিক আছে এবং এটা হিমাচল প্রদেশে গঠিত হয়েছে এবং লাস্ট যেটা বলবো সেটা হলো তোমার থেইন পরিকল্পনা ঠিক আছে এটাও এটাও জলসেচের জন্যই পরিকল্পনাটা না হয়েছে এটা কিন্তু তোমার ইরাবতী ইরাবতী নদীর ওপর গড়ে উঠেছে পাঞ্জাবে তাহলে এইগুলো ছিল তোমার বহুমুখী নদী পরিকল্পনা যেটা সিন্ধু নদী প্রণালীর ক্ষেত্রে যুক্ত এবারে আমি তোমাদেরকে যখন আমরা গঙ্গার কথা বলছিলাম তাহলে গঙ্গার সাথে দুটো কথা অবশ্যই বলবো গঙ্গা যে সমস্ত জায়গায় বিভিন্ন নদীগুলো মিলিত হয়েছে শুধু গঙ্গা নয় আমি তোমার অন্যান্য নদীগুলো মনে মানে বলে দিচ্ছি যেগুলো তোমাদের মনে রাখতে হবে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো যে বিভিন্ন নদীর যে মিলন স্থল সেগুলো একটু ইম্পর্টেন্টগুলোর মধ্যে সেটা হলো একটা হলো গঙ্গা ও যমুনা ঠিক আছে গঙ্গা যমুনা যে জায়গায় মিলিত হয়েছে সেটা হলো এলাহাবাদে ঠিক আছে এলাহাবাদে ঠিক আছে এলাহাবাদে তোমার গঙ্গা ও যমুনা পরস্পরের সাথে মিলিত হয়েছে ভাগীরথী ভাগীরথী এবং অলোকানন্দা ঠিক আছে অলোকানন্দা ঠিক আছে ভাগীরথী এবং অলোকানন্দা যেখানে মিলিত হয়েছে দেবপ্রয়াগ ঠিক আছে তো দেব প্রয়াগে তোমার ভাগীরথী আর অলোকানন্দা মিলিত হয়েছে তোমার হলো ধৌলি এবং হলো বিষ্ণুগঙ্গা ধৌলি এবং বিষ্ণুগঙ্গা মিলিত হয়েছে তোমার বিষ্ণু প্রয়াগে হুম তোমার হলো বিষ্ণু প্রয়াগ এটা বিষ্ণু প্রয়াগটা তোমার ওই তোমার যোশী মঠের কাছে অবস্থান করছে এটা বিষ্ণু প্রয়াগ বা তোমার যোশী মঠও বলা হয় আর তোমার পিণ্ডার পিণ্ডার আর অলোকানন্দা অলোকা ঠিক আছে অলোকানন্দা যেখানে মিলিত হয়েছে সেটাকে বলা হয় কর্ণপ্রয়াগ ঠিক আছে তাহলে কর্ণপ্রয়াগ আর হলো তোমার রয়েছে রুদ্রপ্রয়াগ রুদ্র প্রয়াগ তাহলে রুদ্রপ্রয়াগটা যেটা হলো মন্দা কিনি মন্দা কিনি এবং অলোকানন্দা অলোকা নন্দা ঠিক আছে তাহলে দেখো তাহলে দেব প্রয়াগ পেলে বিষ্ণু প্রয়াগ পেলে কর্ণ প্রয়াগ পেলে রুদ্র প্রয়াগ পেলে আর একটু আগে আমি তোমাদেরকে বলছিলাম যেখানটায় গঙ্গা এবং ভাগীরথী মিলিত হয়েছে সেটাকে আমরা বলছি যে তোমার দেব প্রয়াগ ঠিক আছে তাহলে দেব প্রয়াগ বিষ্ণু প্রয়াগ কর্ণপ্রয়াগ প্রয়াগ তাহলে এই যে প্রয়াগগুলো সবগুলোই কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত ঠিক আছে এইগুলো মোটামুটি তোমরা যদি উত্তরাখণ্ডে তোমার ওই বদ্রীনাথ কেদারনাথের দিকে যাও যশীমঠের দিকে যাও পরপর এই প্রয়াগগুলো পড়ে তো এইখানটায় কোন কোন নদীগুলো মিলিত হয়েছে সেই জায়গাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তারপরে আমরা ব্রহ্মপুত্র নদী প্রণালী পড়বো সেটা আমরা পরের ক্লাসে সেই সমস্ত টপিক নিয়ে আলোচনা করব তাহলে এই ক্লাসে আমি তোমাদেরকে সিন্ধু নদীর প্রবাহ বা নদী প্রণালী বলতে পারো এবং গঙ্গা নদীর নদী প্রণালী নিয়ে আলোচনা করলাম তো পরের ক্লাসে আমি তোমাদেরকে ব্রহ্মপুত্র নদী এবং তারপরে আমরা উপদ্বীপীয় ভারতের নন্দ নদী নিয়ে পরের ক্লাসে আলোচনা করব তো এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করো এবং পরের ক্লাস দেখার জন্য নোটিফিকেশানটা অন করে রাখো